সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমবায় অধিদপ্তরের অধীনে সহকারী পরিদর্শক, মহিলা সহকারী পরিদর্শক, কম্পিউটার এবং ষাট মুদ্রাক্ষরিক সহ অনেকগুলো পদের একসাথে যে পরীক্ষা হয়ে গেল তার প্রশ্ন সমাধান নিয়ে। এটা 26 নভেম্বর 2021 তারিখে সংগঠিত হয়েছে। এই পরীক্ষাতে মোট বাংলা 20 নম্বর ছিল, ইংরেজি 20 নম্বর, গণিত 15 নম্বর এবং সাধারণ জ্ঞান 15 নম্বর। এই মোট 70 নম্বরের পরীক্ষা ছিল, সময় ছিল হচ্ছে 1 ঘন্টা। আমরা শুরুতে বাংলায় চলে যাব। বলছে এক কথায় প্রকাশ করুন। প্রথমে বলছে তুলার তৈরি, এটা হবে হচ্ছে তুলট। সেবা করার ইচ্ছা, এটা হবে শুশ্রূষা। দান করার যোগ্য, দেয়। একই গুরু শিষ্য, এটা হবে সতীর্থ। অতিক্রম করা যায় না যায়, এটা হবে অনতিক্রম। এবার 2 নম্বর ছিল বিপরীত শব্দ। প্রথমে ছিল প্রচ্ছন্ন, এটার বিপরীত শব্দ হবে হচ্ছে ব্যক্ত। প্রচ্ছন্ন মানে মানে যেটা বোঝা যায় না, বা লুকিয়ে রাখা বা গোপন রাখা, এটা ব্যক্ত মানে প্রকাশিত। কদাচিত মানে হচ্ছে রিয়ারলি আর কি, সেটার বিপরীত শব্দ হবে সচরাচর। প্রাচীন, এটার বিপরীত শব্দ অর্বাচীন। ঐচ্ছিক শব্দের বিপরীত শব্দ আবশ্যিক। এবং অনুমোদিত, এটা হবে অননুমোদিত। এরপরে 3 নম্বর হচ্ছে সন্ধি বিচ্ছেদ লিখুন। প্রথমে ছিল রত্নাকর, এটা হবে রত্ন যোগ আকর। তারপর হচ্ছে মতৈক্য, এটা হবে মত যোগ ঐক্য। পবিত্র, পযোগিত্র, স্বল্প, সুযোগ অল্প, এবং নীরব, নয়হস্যি, বিসর্গ যোগ রব। এই ছিল সন্ধি। এরপরে 4 নম্বর হচ্ছে বানান শুদ্ধ করে লিখুন। প্রথমে ছিল সংসপ্তক, বানান হবে সং, দন্তস্য হবে দন্ত স, অনস্য স, তালব্যস্য, পয়তায় ক, সংসপ্ত। ভৌগোলিক বানানে ভয় ঔকার, গয় ঔকার, লয়হস্যি ক, ভৌগোলিক হবে। পৈতৃক বানানে পয় ঐকার, তৈরি ক হবে পৈতৃক। স্রোতস্বিনী বানানে তালব্যস দন্ত সয় র ফলা ওকার, ত দন্ত সয় ব ফলা দীর্ঘী দন্ত নয় হস্যি। দর্বিভূত বানানো হবে দয় র ফলা, দয় র ফলা বয় দীর্ঘী ভয় দীর্ঘকার, ত দর্বিভূত। এই ছিল হচ্ছে আমাদের মানে বাংলা। এরপর আমরা ইংলিশে চলে যাবো। বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। সবার শুরুতে বলছে ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, অর্থাৎ তা সত্ত্বেও বা এই সত্ত্বেও, এরকম। এটার মিনিংটা হচ্ছে ডেসপাইট। সেন্টেন্স হবে ইনস্পাইট অফ হিজ ইলনেস হি গোস টু স্কুল। বলছে অ্যাট এ গ্লান্স, অ্যাট এ গ্লান্স মানে ইমিডিয়েটলি আপন লুকিং, অর্থাৎ হচ্ছে এক নজরে। আই নো হিম অ্যাট এ গ্লান্স, বার্ডস আই ভিউ, এটা মানে একটা রাফ আইডিয়া মানে সামান্য ধারণা নেওয়া। হি টুক এ বার্ডস আই ভিউ অফ দ্য বুক। অ্যাটলার্স, অ্যাটলার্স মানে ফ্রি, এটা দুইটা মিনিং আছে। অ্যাটলার্সের একটা হচ্ছে ফ্রি, মুক্ত, দ্য অ্যান্টি সোশ্যাল আর স্টিল অ্যাটলার্স। আর একটা মিনিং হচ্ছে অ্যাজ এ হুয়েল, অর্থাৎ সর্বোপরি বা মানে সচরাচর। হি ইজ পপুলার উইথ পিপল অ্যাটলার্স। ব্রেকডাউন, ব্রেকডাউন মানে কোনো কিছু কলাপস করা। হিজ কার ইজ গেটিং ব্রেকডাউন। এই আর কি 5টা ছিল ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল। বলছে স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস ড্যাশ হেলথ, এটা হবে ইঞ্জুরিয়াস টু হেলথ। হি ইজ গুড ড্যাশ ইংলিশ, এটা হবে হি ইজ গুড অ্যাট ইংলিশ। দ্য ওল্ড ম্যান ডাইড ড্যাশ ওভার ইটিং, এটা ফ্রম ওভার ইটিং। 4 নম্বর বলছে মাই মাদার গেভ মি ড্যাশ 1 টাকা নোট, এ 1 টাকা নোট হবে। আর মাই ফাদার ইজ এম এ, এটার আগে আর্টিকেল হবে এন, যেহেতু এম এতে এ প্রথম উচ্চারণ হচ্ছে, সুতরাং আর্টিকেল ভাওয়াল অনুসারে হবে হচ্ছে এন। এবার 7 নম্বর ছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ। প্রথমে বলছে তারা শেষ মুহূর্তে খেলায় জয়লাভ করেছে, দে হ্যাভ ওন অ্যাট দ্য লাস্ট মিনিট। গাছে এখনও ফল ধরেনি, দ্য ট্রি হ্যাজ নট ইয়েট বর্ন ফ্রুট। তুমি কি কখনো ঢাকা গিয়েছো, হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা। এবং সে তোমার মতো বুদ্ধিমান নয়, হি ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ। এই ছিল হচ্ছে ট্রান্সলেশন। এরপরে আমরা চলে আসবো হচ্ছে বলছে রাইট 5 সেন্টেন্স অন কোভিড-19। কোভিড-19 এর উপর 5টা সেন্টেন্স লিখতে বলছে। কোভিড-19 ইজ আ প্যান্ডেমিক ডিক্লেয়ার্ড বাই WHO। দিস ইনফেকশিয়াস ডিজিজ ইজ অরিজিনেটেড ফ্রম চায়না অ্যান্ড স্প্রেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। ইটস আ ফ্যাটাল অ্যান্ড ডেডলি ডিজিজ। কোভিড-19 ভাইরাস ইজ স্প্রেড আউট বাই গেটিং টাচ। অনলি কনসিয়াসনেস ক্যান প্রিভেন্ট দিস ডিজিজ। এরপরে আসি হচ্ছে 9 নম্বর থেকে অঙ্ক ছিল। বলছে উৎপাদক বিশ্লেষণ করুন, x³ - 7x - 6। এটা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে করতে হবে আমাদের। প্রথমে আমরা ফাংশন এক্স ধরে নিলাম, x³ - 7x - 6। আমরা এক্স এর মান -1 বসাই দেবো, তাহলে এই রাশিটা আমাদের হচ্ছে 0 হয়ে যাবে। তার মানে x+1 হচ্ছে একটা উৎপাদক।
তো যদি সেটা হয় তাহলে এখান থেকে আমরা প্রথমে আগে তিন নম্বর লাইনটা করে আসবো, অর্থাৎ x প্লাস ওয়ান কে তিনবার বসায় নেব। তাহলে এক্স স্কোয়ার দিয়ে প্রথমে গুণ করলে আমাদের এক্স কিউব মিলে যাবে, অর্থাৎ এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারকে আমাদের ক্যান্সেল করতে হবে, তাহলে আমরা মাইনাস এক্স দিয়ে গুণ করব। তাহলে আমাদের এটা হবে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স, হ্যাঁ সরি এখানে একটু ভুল হয়ে গেছে। তাহলে আমাদের এখানে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান তিনবার লিখে নেব। আমাদের হচ্ছে এক্স স্কোয়ারকে দিয়ে গুণ করব, গুণ করলে আমরা হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার। আমাদের এক্স স্কোয়ার তো অঙ্কের ভিতরে নাই, সুতরাং আবার এক্স প্লাস ওয়ানকে আমরা এক্স দিয়ে গুণ করবো, মাইনাস এক্স দিয়ে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এখন আমাদের লাগবে হচ্ছে টোটাল সেভেন এক্স। তাহলে আবার মাইনাস সিক্স দিয়ে গুণ করলে মাইনাস সিক্স এক্স হচ্ছে আমাদের মাইনাস সিক্স। তাহলে আমাদের এটা হচ্ছে লাস্ট এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স একটা হচ্ছে, আর এক্স প্লাস ওয়ান একটা হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স, এক্স মাইনাস সিক্সকে আবার লসাগু করলে মিডিল টার্ম করলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স। তাহলে এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস টু, এটাই হবে এর উৎপাদক। এরপরে বলছে একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে পরিসীমা কত। তাহলে মনে করি প্রস্থ এক্স মিটার, দৈর্ঘ্য 3x মিটার, ক্ষেত্রফল হবে 3x² সমান সমান 300, তাহলে এক্স এর মান হচ্ছে 10। তাহলে দৈর্ঘ্যটা প্রস্থটা 10, দৈর্ঘ্যটা 30, তাহলে পরিসীমাটা হবে দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ করে 2 দিয়ে গুণ, অর্থাৎ 80 মিটার। এরপর 11 নম্বর বলছে একটি দ্রব্য 378 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, 450 টাকায় বিক্রি করলে তার তিন গুণ লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে প্রথমে আমরা ক্রয় মূল্যটা ধরে নিলাম এক্স টাকা। তাহলে 378 টাকায় বিক্রি করলে ক্ষতি হবে কত, এক্স মাইনাস 378 টাকা, মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে আমরা ক্ষতিটা পেয়ে যাব, কারণ এখানে ক্রয় মূল্যটাই বেশি। আর 450 টাকা বিক্রি করলে লাভ হবে হচ্ছে 450 থেকে এক্স বাদ দেব, কারণ হচ্ছে এখানে বিক্রয় মূল্যটাই বেশি। এখন বলছে যে প্রথমে যে ক্ষতিটা হয়েছে পরে যে লাভটা হলো, এই লাভটা নাকি প্রথম ক্ষতির তিন গুণ, অর্থাৎ প্রথমে যে ক্ষতিটা হয়েছে আমাদের এক্স মাইনাস 378, তার সাথে তিন গুণ করলে বর্তমান লাভের সমান হবে, অর্থাৎ 450 মাইনাস এক্স। তাহলে এখান থেকে 3x মাইনাস 1134 থেকে এপাশে 450 মাইনাস এক্স হচ্ছে, তাহলে 4x = 1584, এক্স এর মান হচ্ছে 396, অর্থাৎ জিনিসটার ক্রয় মূল্য ছিল হচ্ছে 396 টাকা। এরপর আমরা সাধারণ জ্ঞানে চলে যাব। বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কে কবে বঙ্গবন্ধু উপাধি দেয়, এটা 23 ফেব্রুয়ারি 1969 সালে হচ্ছে ছাত্রনেতা তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু উপাধি দেয়। পূর্ণরূপ বার্ড এবং আইসি, পূর্ণরূপ বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, এটা বার্ড, আর আইসিএস ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। 1970 সালে নির্বাচনে জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদে মোট সদস্যের সংখ্যা কত ছিল, জাতীয় পরিষদে সদস্য সংখ্যা ছিল 313, প্রাদেশিক পরিষদে ছিল 310। বসফরাস প্রণালী কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে, একটা হচ্ছে কৃষ্ণসাগর সাথে মর্মসাগর অথবা ভূমধ্যসাগর। জাতিসংঘের প্রথম মহাসচিবকে, তিনি কোন দেশের নাগরিক, এটা হবে ট্রিগ ভ্যালি, তিনি নরওয়ের নাগরিক। নিঝুম দ্বীপ কোন জেলায়, নোয়াখালীর হাতিয়া উপজেলায় অবস্থিত। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি রচয়িতা কে, এটা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। কম্বোডিয়ার রাজধানীর নাম হচ্ছে নমপেন। মুক্তিযুদ্ধের সময় অভ্যন্তরীণ নৌপথ কত নং সেক্টরে ছিল, এটা হবে 10 নং সেক্টর। এবং কোন দেশের কোন শহরকে করোনা ভাইরাসের উৎপত্তি হিসেবে বিবেচনা করা হয়, এটা চীনের হুবেই প্রদেশের উহান শহর। ভিয়েতনামের মুদ্রার নাম কি ডং, এবছর জাতীয় সমবায় দিবস পালিত হয় 7 নভেম্বর। বঙ্গমাতার জন্ম তারিখ উল্লেখ করুন, এটা হবে 8 আগস্ট 1930। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা 153 এবং জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে, এটা হবে সৈয়দ মাইনুল হোসেন। এই ছিল আজকের প্রশ্ন সমাধান। সুপ্রিয় বন্ধুরা, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।